নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তারানাথ তান্ত্রিকের আরও একটি অভিজ্ঞতার কথা তোমাদের বলতে চলেছি। সে অভিজ্ঞতার নাম ব্রহ্ম পিশাচ। লিখেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে দেরি করছি না, সোজা গল্পে এগোচ্ছি। মটলেনের মুখে পৌঁছতেই ঝেপে বৃষ্টি এলো। সকাল থেকে সামান্য মেঘলা মতন করেছিল বটে, কিন্তু বৃষ্টি হবে এমন কোনো আভাস আমি পাইনি। আজকে ছুটির দিনটা বিকেলের দিকে তারানাথের বাড়ি আসবো অশ্বিনীকে এমন কথা আগে থেকেই বলা ছিল। ফলে আমি গলির মুখে দাঁড়িয়ে তেলেভাজাওয়ালার কাছ থেকে গরম গরম বেগুনি আর আলুর চপ কিনছি। এমন সময় অশ্বিনীও এক বাক্স প্যাকিং শো নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তেলেভাজার ঠোঙ্গা হাতে নিয়ে যেই তারানাথের বাড়ির দিকে রওনা হতে যাব, এমন সময় বৃষ্টি। অশ্বিনী ছাতা আনেনি। কোনো মতে আমার এই ছাতার তলায় মাথা গুঁজে হাঁটতে হাঁটতে আমি বললাম, আবহাওয়ার অফিসে যারা কাজ করে তারা সব মুখ্য টিম। আমি রেডিওতে খবর শুনেছি খুব ভালো করে। তাতে বলেছিল আজ সারাদিন শুকনো খটখটে থাকবে, বেটারা একেবারে যাতা। ঝমঝম বৃষ্টিতে একটা ছাতায় দুজনের রক্ষা পাওয়া বেশ মুশকিল। কোনো রকমে দ্রুত হেঁটে আধ ভেজা গোছের হয়ে তারানাথের বাড়ি পৌঁছে গেলাম। বৈঠকখানার দরজা খোলাই ছিল। চাটায় বিছানো তক্তা বসে বসে তারানাথ হুকোই টান দিচ্ছেন। আমাদের দেখেই তিনি বললেন, আহা, বড্ড ভিজে গিয়েছো তো। আমারই দোষ, সময়টা সামান্য এদিক আর ওদিক হয়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার দোষ মানে? আমরা ভিজেছি তার সঙ্গে আপনার সম্পর্ক কি? তারানাথ মৃদু হেসে বলল, না কিছু না, সময়ের হিসেব করতে একটু গোলমাল হয়ে গিয়েছিল, না হলে তোমরা ভিজতে না। তার মানে? মানে বৃষ্টি যে আজ বিকেলে হবেই তা আমি জানতাম, এদিকে তোমাদেরও আসবার কথা, তাই কিছুক্ষণের জন্য বৃষ্টিটাকে পিছিয়ে দিয়েছিলাম। আরও পারতাম হয়তো, কিন্তু প্রকৃতি বড় মাপের শক্তিগুলোকে নিয়ে ছেলে খেলা করতে নেই। আর যাই হোক, আরও মিনিট দশেক পিছিয়ে দিলে তোমাদের আর কষ্ট পেতে হতো না। তারানাথের কাছে এমন অনেক অদ্ভুত কথা শুনে শুনে আমাদের প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছে, তবু এখনও এক এক সময় তাক লাগিয়ে দেয়। বললাম, আপনি ঘটাতেও পারেন নানা কাণ্ড কারখানা। বৃষ্টি আবার আটকানো যায় নাকি? তাই নাকি, আটকানো যায় না। তাহলে আটকালাম কি করে? এই ধরনের কথা আর কি উত্তর দেওয়া যায়? বললাম, আপনার যা কাণ্ড আপনি সবই পারেন। তারানাথ একটু রেগে গিয়ে বলল, না ঠাট্টা নয়, আগমতন্ত্রের কী বা তোমরা জানো? বৃষ্টি তো সামান্য দুর্যোগ, অনেক বড় বড় প্রকৃতির দুর্বিপাককে শিক্ষা এবং শক্তির ঠিকমতো প্রয়োগ করতে পারলে আটকে দেওয়া যায়। এই তো সেদিন। এই পর্যন্ত বলে তারানাথ হঠাৎ চুপ করে গেল। আমি বললাম, কি হলো সেদিন? কি না না কিছু না, এমনিতেই তোমরা কোনো কিছু বিশ্বাস করতে চাও না, তোমাদের এইসব বলা মানে যেচে বিদ্রুপের শিকার হওয়া। এই সর্বনাশ করেছে, একটা অদ্ভুত কোনো ঘটনা বুঝি না শোনাই থেকে গেল। আমি কিছু বলবার আগেই অশ্বিনী বলল, না না ঠাকুরমশাই, আমরা কখনোই আপনার কথা অবিশ্বাস করি না, মাঝে মাঝে আপনাকে রাগাবার জন্য একটু মজা করি, এই যা, সেটাও অবশ্য আমাদের করা উচিত না। প্রসঙ্গ ঘোরাবার জন্য আমি বললাম, থাক না ওসব কথা, সেদিন কি যেন হয়েছে বলছিলেন? হয়নি, হতে পারতো, বুঝেছো? গত 12ই আষাঢ় দুপুরবেলা কোথায় ছিলে, কি করছিলে? এই ধরো বেলা 2:30 নাগাদ। হিসেব করে বললাম, শনিবার ছিল, 2:30 মানে সবে ছুটি হয়েছে অফিসে, বাড়ি যাব বলে ট্রাম রাস্তার দিকে হাঁটছি। কেন বলুন তো দেখি। ওই সময়টায় কিছু অনুভব করতে পেরেছিলে? মানে হঠাৎ অস্বাভাবিক কোনো অনুভূতি হয়েছিল? আশ্চর্য, এতদিন মনে ছিল না, এখন তারানাথের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ল। তাই তো, সেদিন একটা ছোট্ট ব্যাপার হয়েছিল বটে, মনে রাখার মতন বড় মাপের কিছু নয়, কিন্তু এটা ঠিক যে তখন একটু অবাক লেগেছিল আমার।
ট্রাম আসতে দেরি হচ্ছে বলে ট্রাম স্টপের পাশে একটা দোকান থেকে সিগারেট কিনে ধরাচ্ছি। হঠাৎ মনে হলো পায়ের তলাটা কেমন যেন একটু সুরসুর করছে। বড় ডেও পিঁপড়ে বা সুবড়ে পোকার উপর ভুল করে পা দিয়ে দাঁড়ালে যেমন আর কি হয়, চটিটা খুলে একবার পা ঝেড়ে নিলাম, তবু সুরসুর ভাবটা কমল না। অনেক সময় স্নায়ুর বিক্ষেপে শরীরের এক এক জায়গায় বিচিত্র অনুভূতি হয়, ভাবলাম তাই বুঝি হচ্ছে। কিন্তু সেই মুহূর্তেই একটা ব্যাপার চোখে পড়ে একটু অবাক হয়ে গিয়েছিলাম আমি। দুপুরবেলা ফাঁকা রাস্তা, উল্টো দিকের ফুটপাতে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে চটি থেকে পা খুলে পায়ের তলায় কি যেন একটা দেখছেন, একবার পা ঝাড়লেনও, তারপর একটু যেন হতভম্ব হয়ে আবার হাঁটতে শুরু করলেন। ভাবলাম কি হলো রে বাবা, আজ সবারই পায়ের তলায় গুবড়ে পোকা ঢুকছে নাকি, সাময়িক ব্যাপার, একেবারেই ভুলে গিয়েছিলাম। তারানাথের দিকে তাকিয়ে দেখি সে ঠোঁটের কোণায় সূক্ষ্ম হাসি নিয়ে আমাকে দেখছে। চোখে চোখ পড়তেই সে বলল, কে মনে পড়ল? আমি বললাম, হ্যাঁ মনে পড়েছে, তা সে এমন কিছু ব্যাপার নয়। তারানাথকে ঘটনাটা বললাম, সে মুখে অল্প হাসি নিয়ে শুনল, তারপর সে বলল, আর কিছু না, আর কিছু নয়, কেবল মনে হয়েছিল রাস্তার ওপারের ভদ্রলোকেরও একই অনুভূতি হয়েছিল কি করে। কেবল ওই ভদ্রলোকে নয়, আরও অনেকের নিশ্চয় সেদিন পায়ের তলায় সুরসুর করে উঠেছিল। তারা সেই মুহূর্তে তোমার কাছাকাছি ছিল না, বা তাদের তুমি চেনেও না, নইলে গল্প শুনতে পেতে। এতক্ষণ আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, এখন হঠাৎ অশ্বিনীর দিকে চোখ পড়তে দেখি সে মুখে বিস্ময় ফুটিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার বিহ্বল ভাব লক্ষ্য করে তারানাথ বলল, কি হে অশ্বিনী, তুমি কিছু টের পেয়েছিলে নাকি? একবার গলা ঝেড়ে অশ্বিনী বলল, কি বলবো ঠাকুরমশাই, আপনাদের কথা শুনতে শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। বারোই আসার ওই সময়ে আমি শিয়ালদার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম মুড়াগাছা লোকাল ধরব বলে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে দেরি করছিল, আমি ফেরিওয়ালার কাছ থেকে কচি শশা কিনে নুন লঙ্কা দিয়ে খাচ্ছিলাম। যাব মামার বাড়ি, ট্রেন ঢুকতে দেরি হলে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে, কারণ স্টেশনে নেমেও মাইল দুই পথ হাঁটতে হয়। হঠাৎ আমার মনে হলো পায়ের তলাটা যেন সুরসুর করছে, চটি খুলে পায়ের দিকে একবার তাকালাম, না জুতোয় বা পায়ে কোনো পোকা বা ওই ধরনের কিছু তো লেগে নেই। আমিও ভাবলাম মাঝে মাঝে চামড়ায় বিভিন্ন জায়গায় সুরসুর ভাব হয়, এও বুঝি তেমনি, তবে আমি কাছাকাছি প্ল্যাটফর্মের লোকদের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি, তখন মনে হয়েছিল সাধারণ ব্যাপার। কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু আছে। তারানাথ বলল, এগারোই আষাঢ় অমাবস্যা ছিল, তোমরা তো জানো অমাবস্যার দিন আমি সারা রাত জেগে দেবীর আরাধনা করি। বললাম, মানে কালী সাধনা করেন তাই তো? না ঠিক তা নয়, দেবী কালীর পূজা আমি প্রথমেই করে নিই, কিন্তু মধ্যরাত থেকে মধুসুন্দরী দেবীর পূজা করি ভোর রাত পর্যন্ত। এই পূজা সাধারণ পূজা নয়, কারণ আগমতন্ত্রে মধুসুন্দরী দেবীর উল্লেখ এবং স্তব আছে বটে, কিন্তু পূজার বিস্তৃত ব্যবস্থা ও প্রকরণ কিছুই নেই। তা আমি পেয়েছি দশমাতৃকাতন্ত্রের শেষে কাঠের ত্রিপট্ট দিয়ে বাঁধা ঠাকুরদার হাতের লেখা সেই অন্তপুথির পাতায়। কোন পুথির কথা বলছি তোমরা বুঝতে পারছ? যার শেষে জরাসুরের পূজোর নিয়ম পেয়েছিলাম, সে গল্প তো তোমরা শুনেছ। মনে পড়ল তারানাথের ঠাকুরদার হাতে লেখা সেই পুঁথির শেষ দিকটা কিছুটা পুড়ে গিয়েছিল, কিছুটা ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে পড়ে গিয়েছিল। এতদিন পরে আর তারানাথকে সে পুঁথি দেখাবার জন্য অনুরোধ করে লাভ নেই, তার পাতাগুলো পঞ্চভূতে মিশে গিয়েছে বহুদিন। বললাম, তা সেই পুজোয় বসে আপনি কি পেলেন? না হলে তো এই প্রসঙ্গ উল্লেখ করার কোনো কারণই নেই। বাইরে বৃষ্টির দাপট আরও বেড়েছে, এলোমেলো হাওয়ায় জানালার পাল্লা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টির ছাট আসছে বাতাসের সঙ্গে। অশ্বিনে উঠে
জানালাটা ভালো করে বন্ধ করে দিল। তারানাথ বলল, গল্পে গল্পে অনেক দেরি হয়ে গিয়েছে, তোমাদের আনা তেলে ভাজা তো এখন প্রায় ঠান্ডা হতে বসলো, বসো একটু বসো, আমি ভেতর থেকে আসছি, এ তেলে ভাজাগুলো গরম করতে হবে, আর সাথে তো চাও লাগবে নাকি, বসো তোমরা বসো আমি আসছি। কথা বলতে বলতে বা গল্পের ফাঁকে তারানাথ মাঝে মাঝে বাড়ির ভেতরে যায়, কখনো সত্যি চা করতে যায়, আবার কখনো কখনো আমাদের একটু ধূমপানের সুযোগ করে দেওয়ার জন্য যায়। তারানাথ প্রবীণ লোক, তার সামনে আমরা সিগারেট খাই না। আমরা জানি তারানাথ ইচ্ছে করেই অন্তত 5-6 মিনিট দেরি করে আসবে। তারানাথ ভেতরে যেতেই আমরা দুজনে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। এখনো হাওয়ার সঙ্গে হালকা ছাট আসছে বটে, কিন্তু বারান্দার একদিকে একটুকরো ত্রিপল টাঙ্গানো রয়েছে, বারান্দার সেইখানটায় বাতাসের দাপট একটু কম। অশ্বিনী আর আমি দুটো কাঁচি সিগারেট ধরালাম, জোরে জোরে 3-4 টান দেওয়ার পর ঠান্ডা জলো হওয়া লেগে গা শিরশির করা ভাবটা কেটে গেল। ঘরের ভেতর থেকে উপস্থিত গাপক কাশির আওয়াজ শুনে বুঝলাম তারানাথ ঘরে ফিরে এসেছে। ঘরে ঢুকে বললাম, মানে একটু বৃষ্টি দেখছিলাম আর কি, বেশ নেমেছে। যাই হোক ঠাকুরমশাই, এমন দিনে একটা জমাট গল্প না হলে কিন্তু চলে না। তক্তাবসে বসতে বসতে তারানাথ বলল, বৃষ্টি দেখতে গিয়েছিলে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। যাক, গরম তেলে ভাজা আর চা আসছে, খেতে খেতে দেখি কোনো গল্প মনে পড়ে কি না। আমি বললাম, কিন্তু এই পায়ের তলায় সুরসুর করার রহস্যটার বিষয়ে তো কিছু বললেন না, কি হয়েছিল 11-ই আষাঢ় রাত্রি পূজোর সময়? আমাদের দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তৃপ্তি মুখে ধোয়া ছাড়তে ছাড়তে তারানাথ বলল, ব্যাপারটা কি জানো, তন্ত্র সাধনার এইসব গৃঢ় কথা সাধারণ মানুষ অনেক সময় ঠিক বুঝতে পারে না, তাই সহজে কারো কাছে বলি না এইসব কথা, আর এইসব অভিজ্ঞতা হয়ও খুব কম। 11-ই আষাঢ় যজ্ঞের পূর্ণাহুতি দেওয়ার পরে মনের মধ্যে মধুসুন্দরী দেবীর কণ্ঠস্বর ভেসে উঠেছিল। তিনি বলেছিলেন, পরের দিন দুপুরবেলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে ভূমিকম্পের একটা ঢেউ বয়ে যাবে, বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো। বিহারের বিখ্যাত ভূমিকম্পের সময় তোমরা বয়সে অনেক ছোট ছিলে, তার কথা তোমাদের হয়তো মনে নেই। ভাবলাম অনেক লোক মারা যাবে, বাড়িঘর ভাঙবে, মানুষের উপকার করার চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না, বুঝেছ? কিন্তু প্রকৃতির এত বড় শক্তিকে ঠেকাতে হলে সম পরিমাণ শক্তি দিয়েই তা করতে হবে। কাজেই যজ্ঞের শেষে আমি একটা বিশেষ প্রক্রিয়া করলাম, যাতে ভূমিকম্পের প্রভাবটা খুব ক্ষীণভাবে এই অঞ্চলের মাটির নিচ দিয়ে বয়ে চলে যায়, কেউ টেরও পাবে না। আমি বললাম, তাহলে আমরা পেলাম কি করে? বা রাস্তার উপারে আমাদের দেখা ওই প্রবীণ ভদ্রলোক, কিংবা অশ্বিনী শিয়ালদার প্ল্যাটফর্মে যাকে জুতো খুলে তা ঝাড়তে দেখেছিল? তুমি, অশ্বিনী বা তোমাদের দেখা ওই মানুষেরা কিঞ্চিত বিশেষ অনুভূতি শক্তির অধিকারী, ফলে তোমরা ব্যাপারটা অনুভব করতে পেরেছ। এটা ততখানি শারীরিক অনুভূতি নয় যতটা মানসিক। জলে তেল ঢেলে দিলে ঢেউয়ের উচ্চতা কমে যায়, এটা তোমরা জানো তো নাকি? এও তাই, তন্ত্রের শক্তি প্রয়োগ করে ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দেওয়া যায়। এও তাই, তন্ত্রের শক্তি প্রয়োগ করে ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দিয়েছিলাম। আমি বললাম, কিন্তু খুব সামান্য কম্পন হলেও তো সেটা বিজ্ঞানীদের সিসমোগ্রাফের মানে ভূমিকম্প মাপার যন্ত্রে ধরা পড়বে, এখানে পড়ল না কেন? এর উত্তরে তারানাথ যা বলল তা বৈজ্ঞানিক যুক্তির দিক দিয়ে ঠিক। সে বলল, খবর নিয়ে জানবে সমস্ত পৃথিবীতে প্রতিদিন শত শত ভূমিকম্প হচ্ছে, তার তীব্রতা একটা বিশেষ মাত্রার উপরে না উঠলে আমরা বুঝতে পারি না। বিজ্ঞানীদের যন্ত্রে সেদিন কার অতি দুর্বল কম্পন ধরা পড়েছিল নিশ্চয়, কিন্তু তা বলবার মতন কিছু নয় বলে কোথাও খবর প্রচারিত হয়নি। এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের মেয়ে চারি,
এক হাতে গরম তেলে ভাজার থালা আর অন্য হাতে আরেকটা থালায় সাজানো চায়ের কাপ নিয়ে আমাদের সামনে তক্তপোশের উপর নামিয়ে রাখল। বালিকা বয়স থেকে চারিকে দেখছি, সত্যি সে খুব সুন্দরী কন্যা। বর্তমানে বিয়ে হয়ে তাকে যেন আরও সুন্দর দেখাচ্ছে। এই ষাট ঊর্ধ্ব বয়সেও তারানাথের গায়ের রং দুধে আলতা, বড় বড় চোখ, মেয়ে বাপের রং আর চোখটা পেয়েছে। বললাম, কিরে চারি কবে এলি? আমাদের ছোটবেলা থেকে দেখছে বলে স্বচ্ছন্দভাবে চারি বলল, চার পাঁচ দিন আগে এসেছি কাকাবাবু, আপনারা ভালো আছেন তো নাকি? বললাম, ভালো আছি রে চারি। হ্যাঁ রে চারি, তুই যেন হঠাৎ একেবারে গিন্নি হয়ে উঠেছিস, মনে পড়ে আগে আগে আমরা এলে পুতুলা লেসের ডিজাইনের বায়না করতিস? চারি সলজ্জ হেসে চুপ করে দাঁড়িয়ে রইল। একে বাপের বাড়ি, আর তার উপর আমরা পুরনো লোক, তাই সে মাথায় ঘোমটা দেয়নি। চারির স্বভাব ভারী মিষ্টি। সে বলল, এরপর যেদিন আসবেন আমার জন্য কিন্তু পুতুল নিয়ে আসবেন। আমার না এখন মাঝে মাঝে ছোটবেলার মতন পুতুল খেলতে বড্ড ইচ্ছে করে। বললাম, আমাদের আবার আসতে মাঝখানে দেরি হবে রে চারি, তুই কি ততদিন থাকবি? থাকবো কাকাবাবু, এবার আমাকে বেশ কিছুদিন বাবা মার কাছে থাকতে হবে। মনে করে পুতুল আনবেন কিন্তু। সে ভেতরে যেতে আমরা সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকালাম। তারানাথ হেসে বলল, চারির বাচ্চা হবে, সেই জন্য এই সময়টা আমাদের কাছে এনে রেখেছি। প্রথম বাচ্চা হওয়ার সময় মায়ের কাছে থাকাটাই ভালো, একটু চিন্তায় ছিলাম, কারণ আমার জ্যোতিষ ব্যবসা এখন ভালো যাচ্ছে না। মধুসুন্দরী দেবী বলেছিলেন, আমার কখনো অন্নাভাব হবে না, মোটা ভাত কাপড়ে চলেই যাবে। সেটা চলছেও, কিন্তু এই সময়টায় মেয়েদের একটু ভালো মন্দ খেতে হয়, একটু মাছ মাংস, একটু দুধ, তাছাড়া আরও পুষ্টিকর খাদ্য, এসবের জন্য হাতে বেশ কিছু টাকার প্রয়োজন। সে চারিকে এখানে পাঠিয়ে দিতে চায়নি, বলেছিল এখানেই থাকুক না কেন, আমাদের একান্নবর্তী পরিবার, সবাই ওকে ভালোবাসে, কোনো অসুবিধে হবে না। অসুবিধে যে হবে না সে আমিও জানতাম, কিন্তু এই সময় মেয়েরা বাপের বাড়িতে থাকলে বড় সাপায়, তাই নিয়ে এলাম। মজা হলো এই, চারি আসার দু তিন দিন পর থেকে আমার আর্থিক অবস্থার সামান্য উন্নতি হতে লাগলো। হাত দেখার খদ্দের তো বাড়লই, সাথে নতুন কোষ্ঠী তৈরি করারও অর্ডার পেতে শুরু করলাম। হুগলির তালদিঘি গ্রামে আমার এক দুঃসম্পর্কে বৃদ্ধি পিসেমশাই থাকতেন, হঠাৎ তিনি মারা গেলেন। তার ছেলে পুলে কেউ ছিল না, আমি একমাত্র ওয়ারিশ। কবর পেয়ে গিয়েছিলাম বটে, কিন্তু দেখলাম ওই সম্পত্তি আমার কোনো কাজে আসবে না, গিয়ে দেখাশোনা করতেও পারবো না, কাজেই কয়েকদিন থেকে একেবারে জমি বিক্রি করে নগদ টাকা নিয়ে চলে এলাম। এভাবে তাড়াহুড়ো করে বিক্রি করায় দাম একটু কম পেয়েছি বটে, কিন্তু চারির জন্য টাকাও তো লাগবে নাকি, তাই বিক্রি করে চলে এলাম। এমন হবে আমি জানতাম, কারণ দেবীর অংশে তার আশীর্বাদ নিয়ে চারির জন্ম। আমার এই বৈষয়িক উন্নতিও একান্তই সাময়িক, বাচ্চা নিয়ে চারি ফিরে গেলে আমার আবার সেই ডাল ভাত আর মোটা কাপড়। তেলে ভাজা শেষ করে চায়ে চুমুক দিয়ে অশ্বিনী বলল, চকতি মশাই অনেক আশা করে আজ কিন্তু এসেছি, ভালো একটি গল্প বলুন না, দিনটাও কিন্তু গল্পের পক্ষে খাসা। দু তিন চুমুকে চা শেষ করে একটা প্যাকিংশো ধরালো তারানাথ, বলল, কত যে বিচিত্র স্মৃতির ভাণ্ডার বুকের মধ্যে জমে আছে, তার কি বলবো ভাই। একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা তোমাদের বলা হয়নি, সেই ঘটনাও শুরু হয়েছিল এমন এক বাদলার দিনে। এই গল্প প্রায় 20-22 বছর আগেকার কথা, তখন সবে এই মঠলেনে এসে বাসা নিয়েছি, চারি তখনও হয়নি, সংসারে আমি আর আমার স্ত্রী দুজন প্রাণী, বাজারটা বরাবরই আমি করতে ভালোবাসি, তাছাড়া সেভাবে সংসারে কাজকর্ম করার জন্য কর্মচারী রাখার সাধ্য আমার কোনো দিনই ছিল না। একদিন বেলা 10টা নাগাদ বাজার করে ফিরে এসে এই বৈঠকখানায় এসে বসেছি, এমন সময় একজন লোক এসে উপস্থিত হল, বয়স 30-32, শ্যামবর্ণ, খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতন চেহারা। একবার দেখলে
দ্বিতীয়বার তাকাবার কোনো কারণ নেই। কিন্তু দুটি কারণে আমাকে তাকাতে হলো। প্রথম কারণ, তার চোখের একটা অসহায় ভাব। এই ভাব আমি আগেও লোকের চোখে দেখেছি। নিজের বুদ্ধির অতীত কোনো রহস্যময় ঘটনার সম্মুখীন হলে মানুষের চোখে মুখে এই রকম ভরসা হারা ভাব ফুটে ওঠে, তা আমি দেখেছি। আর দ্বিতীয় কারণ হলো, আমি বুঝতে পারলাম লোকটি খুব বিপদগ্রস্ত। এই ক্ষমতাটা আমাকে মধুসুন্দরী দেবী দান করেছিলেন। আজীবন আমি একে মানুষের কল্যাণে লাগাবার চেষ্টা করেছি। তোমরা যদি জিজ্ঞেস করো কি দিয়ে আমি এটা বুঝতে পারি, তার উত্তর আমার কাছে নেই। মাথার ভেতর কেমন একটা অনুভব হয়, ভাষায় তাকে অনুবাদ করা যায় না। লোকটি এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে সোজা হয়ে দাঁড়াতেই আমি বললাম, আরে বসো বসো, কবে থেকে এরকম আরম্ভ হয়েছে? ভাত রান্না দিয়েই কি শুরু? আমার চোখের সামনে লোকটার মুখ বিস্ময়ে আর শ্রদ্ধায় যেন কেমন হয়ে গেল। সে উমরিকে আমার পায়ের উপর মাথা রাখতে এলো। কাঁধ ধরে তাকে সোজা করে বসিয়ে বললাম, আহা এরকম করো না, বিপদে ভেঙে পড়তে নেই। ঈশ্বর তাদেরই বিপদ থেকে মুক্ত করেন যারা সাহসের সঙ্গে লড়তে জানে, বুঝেছো? তুমি ব্যাপারটা আমাকে খুলে বলো, কি হয়েছে বলো। লোকটা বলল। প্রথম অধ্যায় এখানেই শেষ হলো, পরবর্তী অধ্যায় খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক